হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও উইথ পিঙ্কি আজ আমি বানাবো মেথি শাকের পরোটা এটা বানানো কিন্তু খুব সহজ দুরকম পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি পুরো রেসিপির ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন তাহলে খুব ইজি আপনাদের কাছে হয়ে যাবে দেখে নিন আজকের রেসিপি প্রথম পদ্ধতি আমি দেখাচ্ছি এর জন্য আমি নিয়েছি মেথি শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি এখানে এক কাপ নিয়েছি মেথি শাক লাগবে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি গোটা জিরে লাগবে ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ ওয়ান ফোর্থ টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো নিয়েছি এখানে আমচুর পাউডার ওয়ান টেবিল স্পুন লাগবে একটু ধনে গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন লাগবে কুচনো কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী লবণ এছাড়াও নিয়েছি আমি হিং সেটা আমি রান্নার সময় দেখিয়ে দিচ্ছি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই টাকার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল ওয়ান টেবিল স্পুন সাদা তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা জিরে হালকা করে ফ্রাই করে নেব এবার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এরপর আমি দিয়ে দিলাম এক চিমটে হিং হিংটা আপনারা নাও দিতে পারেন তবে হিংটা দিলে কিন্তু একটা আলাদা ফ্লেভার আসে হালকা করে ফ্রাই করে নিলাম এরপর দিয়ে দিলাম কুচনো টমেটো আর কাঁচা লঙ্কা টমেটোটাকে নরম করার জন্য দিয়ে দিলাম লবণ লবণটা একেবারেই দিলাম দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো দিয়ে ভালো মতো এটাকে আমি কষিয়ে নেব র গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নিতে হবে দেখুন টমেটোটা একদম গলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ কুচনো মেথি শাক দিয়ে ভালো মতো এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেবো খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পর এটাকে আমি দিয়ে দিলাম আমচুর পাউডার ওয়ান টেবিল স্পুন দিয়ে আবারও আমি ভালো মতো মিশিয়ে দিচ্ছি ব্যাস এবার আমি এটাকে ঠান্ডা হতে দেবো আর আপনাদের সেকেন্ড পদ্ধতিতেও দেখিয়ে দিচ্ছি এর জন্য আমি নিয়েছি এক কাপ আটা হাফ কাপ কুচনো মেথি শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি লাগবে আঠা মাখার জন্য জল লাগবে স্বাদ অনুযায়ী লবণ তেল আর আজওয়ান দেখিয়ে দিচ্ছি কীভাবে করব। এর জন্য একটা বড়ো সাইজের মিক্সিং বাউল নিয়ে নিয়েছি দিয়ে দিলাম তার মধ্যে আটাটা এক কাপ আটা নিয়েছিলাম এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা কিন্তু বুঝে দেবেন দিয়ে দেবো আজওয়ান এটাকে আমি হাতের তালুর মধ্যে ক্রাশ করে নেব তাতে কিন্তু এর ফ্লেভারটা অনেক স্ট্রং হয় এবার আমি এটাকে ভালো মতো মিক্স করে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব তেল সাদা তেল দেব খুব অল্প পরিমাণ নিলাম হাফ টি স্পুন মতো হাফ টেবিল স্পুন মতো নিলাম নিয়ে ভালো মতো এটাকে আবারও মিশিয়ে দিচ্ছি একদম ঝরঝরে করে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ কুচুনো মেথি শাক এটা কিন্তু খুব হেলদি আর খুব টেস্টি একটা খাবার আপনারা কিন্তু সকালে এটা বানাতে পারেন খুব সহজেই কিন্তু বানানো যায় আর আমি আপনাদেরকে দু ভাবে দেখিয়ে দিয়েছি আপনাদের কাছে যেটা ইজি মনে হবে সেটাই আপনারা বানাতে পারেন তবে দুটোর স্বাদ কিন্তু দুরকম আমার কাছে সবথেকে বেস্ট লাগে যেটা আমি কড়াইতে কষিয়ে করলাম সেইটা খুব ভালোভাবে ঝরঝরে করে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা আমি একটা চামচে করে দিচ্ছি কারণ অল্প অল্প জল এখানে দিতে হবে আর খুব কম পরিমাণ জল লাগবে এখানে ভালো মতো এটাকে মেখে নিয়েছি একদম ঠেসে ঠেসে এটাকে মেখে নিতে হবে এবার আমি একটুখানি তেল এর মধ্যে মাখিয়ে নেব খুব সামান্য তেল দিলাম দিয়ে ভালো মতো আটার গায়ে মাখিয়ে এটাকে আমি রেখে দেবো আলাদা একটা বাটির মধ্যে তুলে এটাকে আমি রেখে দিচ্ছি এবার আমি আপনাদেরকে সেকেন্ড পদ্ধতিটা দেখিয়ে দেব আমি একই বাউলের মধ্যে নিয়ে নিলাম দু কাপ আটা আমি এখানে দু কাপ আটা নিয়েছি নিয়ে এর মধ্যে আমি যে মিক্সারটা তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখানে কিন্তু আলাদা করে আর কোনো মশলা অ্যাড করব না এটা দিয়েই ভালো মতো এটাকে আটাটাকে মাখিয়ে নেব তারপর জল দিয়ে একটা ডো তৈরি করে নেব দেখতে থাকুন আপনারা কিভাবে বানাচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন মাখতে মাখতে এটা কেমন ঝরঝরে হয়ে গেছে এখন আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা রেডি হয়ে গেছে এখন আমি একটুখানি তেল এখানে মাখিয়ে দিচ্ছি এতে করে আটাটা কিন্তু শক্ত হয়ে যাবে না একেবারে ফ্রেশ থাকবে আপনারা কিন্তু নর এমনি নর্মাল রুটি করার সময়ও এইভাবে যদি হালকা করে তেল মাখিয়ে রাখেন তাহলে খুব সুন্দরভাবে রুটিটা আটাটা ফ্রেশ থাকে দু রকম পদ্ধতি দেখিয়ে দিলাম এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে বেলবো আমি এইগুলোর থেকে লেচি কেটে নিচ্ছি এবার আমি এর থেকে একটা লেচি নিয়ে নিয়েছি আমি দু রকম পদ্ধতির থেকে দু রকম পরোটা করে দেখাচ্ছি আপনারা দেখুন একটা লেচি নিয়ে এটাকে আটা মাখিয়ে নিলাম তারপর এটাকে আমি আলতো হাতে বেলে নেব একদম সমানভাবে বেলবেন কোনো দিক উঁচু কোনো দিক নিচু করে বেলবেন না যাতে পুরো পরোটাটা একদম সমানভাবে বেলা যায় এভাবে বেলবেন আর খুব আলতোভাবে বেলবেন আপনারা নিজেদের পছন্দ মতন ছোট অথবা বড় করতে পারেন আমি একটু বড়ো সাইজ করে দেখাচ্ছি আর এই পাওটাগুলো কিন্তু একটুখানি এবরো কেবড়ো হবে তাই নিয়ে কিন্তু চিন্তা করবেন না কোনো একটু মোটা করে এটাকে বেলতে হবে একটা বেলা হয়ে গেছে এবার আমি আর একটা বেলে দেখাচ্ছি আমি দুরকম পদ্ধতি থেকে দুরকমভাবে রকম বেলে দেখাচ্ছি আপনারা দেখুন একইভাবে এটাকেও আমি বেলে নেব আটা দিয়ে এটা কিন্তু আপনারা লুচি হিসাবেও ভেজে খেতে পারেন সেটাও কিন্তু বেশ ভালো লাগে এটাও আমি বেলে নিলাম এটা কিন্তু বেশ গোল হয়েছে তো এবার আমি এগুলোকে ভেজে দেখাব এর জন্য আমি একটা তাওয়াকে গরম করে নিয়েছি আর এখানে আমি লোহার তাওয়া নিয়েছি তাওটাকে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম একটা পাউডার দিয়ে দিয়ে সামান্য তিরিশ সেকেন্ড মতো রেখে একদম লো ফ্লেম করে তারপর আমি এটাকে উল্টে উল্টে দিলাম দিয়ে এবার আমি আমি এই পাশে তেল মাখিয়ে দিচ্ছি একটা স্পুন দিয়ে তেল মাখাচ্ছি তবে যদি অয়েল ব্রাশ থাকে আপনারা সেটা দিয়েও করতে পারেন তেলটা মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে উল্টিয়ে দেব আবারও একই রকমভাবে এই পাশটাতেও আমি তেল মাখিয়ে দেব। একটু প্রেস করে করে ভাজবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজাটা হবে আর এই সময়টা আপনারা মিডিয়াম ফ্লেমে ফ্লেম করে ভাজবেন এবার আমি এই পাশেও একই রকমভাবে তেল মাখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনারা রুটি হিসাবেও খেতে পারেন তাতেও কিন্তু বেশ ভালো লাগে এটাকে উল্টে দিলাম একটা পাশ আমার শেঁকা হয়ে গেছে অপর পাশটাও আমি একইভাবে সেঁকে নেব আমার একটা হয়ে গেছে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু একই রকম ভাবে ভেজে নিতে হবে আপনারা দেখতে থাকুন একই রকম করে এই পরোটাকেও আমি ভেজে নিচ্ছি দেখলেন তো কত সহজে বানানো যায় এরকম একটা হেলদি খাবার তাহলে আর দেরি না করে আমার রেসিপিটা দেখে আপনারাও বাড়িতে ট্রাই করে নিন এই রেসিপিটা আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন যে সকল দর্শক বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনার কাছে অনুরোধ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর প্রতিদিন নীতি নতুন রেসিপি সবার আগে দেখার জন্য বেল আইকনটিকে ক্লিক করে দেবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের পর্বে আরও একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ